বেতন জানুয়ারি মাসে পেয়ে গেছে 30 তারিখে। আমাদের মনে করি বেতন এরকমই 30, 28, 29, 1 তারিখের ভিতরে দিয়ে দেয় বেতন, ঠিক আছে? তো বন্ধুরা ইনশাল্লাহ এই মাসেও বেতন পেয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের বেতন কত পেয়েছি সব কিছু আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করবেন। তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে সাবস্ক্রাইব যদি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা শুরু করি। হ্যাঁ বন্ধুরা, প্রথমত আপনাদের আজকে দেখাবো আমি আসলে কত টাকা, কত ঘন্টা ওটি আছে, কত ঘন্টা ওভার টাইম আছে, ঠিক আছে, কী রবিবার আছে সেটা দেখাবো। তো চলুন বন্ধুরা শুরু করি। হ্যাঁ প্রথমত বন্ধুরা পাইছে কি বেসিক 1500 রিংগিত, ঠিক আছে ভাই? তারপরে অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স 38 টাকা, আমি মানে একদিনও অ্যাবসেন্ট দিই সেজন্য 38 টাকা আমার বোনাস দিতেছে আর কি। তারপরে লোনটি আমি এই যে কাপড় কাটি মানে কাপড় 10 জন নিই 12 রিংগিত দিতেছে। এরপরে নর্মাল ডে নাইট শিফট, ঠিক আছে বন্ধুরা, নাইট শিফটে আমি 12 দিন করেছি, ঠিক আছে? এই মাসে 12 দিন করার কারণে একদিনে 5 টাকা করে দিয়েছে, 5 রিংগিত, তার মানে 5 বার 60 রিংগিত, ঠিক আছে? এরপরে নর্মাল ডে ওটি আমি মানে 30 ঘন্টা ওভার টাইম করেছি এই মাসে, 30 ঘন্টা ওভার টাইমে 1 ঘন্টা ওভার টাইমে টাকা দিয়েছে 11 টাকা 61 পয়সা, এই যে 348 টাকা 32 পয়সা পাইছে এই মাসে ওভার টাইমের টাকা। এরপরে কি রেস্ট ডে মানে পাবলিক হলিডে একদিন এবং রবিবার একদিন, এই জন্য পেয়েছি আমি একদিন রবিবার টাকা দিচ্ছে 115 টাকা 38 পয়সা, এবং 2 দিনে পাইছি 230 রিংগিত 86 পয়সা, ঠিক আছে? রেস্ট ডে ওটি 3 ঘন্টা, ঠিক আছে? একদিন মোট আমি পাবলিক হলিডে ছিল মালয়েশিয়াতে থাকার কারণে সেদিন আমি 3 ঘন্টা ওভার টাইম করেছি, তাই 1 ঘন্টা ওভার টাইমে টাকা দিচ্ছে 23 টাকা 32 পয়সা, অনেক কিন্তু বন্ধুরা পাবলিক হলিডে যদি ওভার টাইম করা হয় অনেক টাকা দেয় আর কি, 23 টাকা 22 পয়সা একদিনই অনেক টাকা আর কি, 1 ঘন্টা ওভার টাইমের দাম 23 রিংগিত 22 পয়সা, 3 ঘন্টায় পাইছি 69 টাকা 66 পয়সা। এরপর আমার আছে দুটো শনিবার করেছি, ঠিক আছে? দুইটা শনিবারে আমার এসে 76 টাকা করে 200 173 টাকা, ঠিক আছে? ওদের আগে টোটাল বেতন পেয়েছি এই মাসে 2431 টাকা আলহামদুলিল্লাহ, ঠিক আছে বন্ধু, 2438 টাকা। এরপরে আমার কিন্তু কোনো 1 টাকাও কিন্তু কাটে নাই, ঠিক আছে? আমি এই মাসে কিন্তু একটা এমসি ছিল, ঠিক আছে, একটা, তারপরে আমার মেডিকেলে একটু সমস্যা হলো পারমিট লাগানোর ভিসা লাগানোর জন্য, তা 2 বার মেডিকেল করেছি তার জন্য কিন্তু 1 টাকাও কাটে নাই, ঠিক আছে? কারণ আমি কোম্পানির আন্ডারে আছি, তো এই জন্য আর কি। ইনশাল্লাহ দেখি টাকা সব ঠিক আছে কিনা। আচ্ছা বন্ধুরা, এই যে আপনাদের সাথে টাকা বের করছি, এখন বের করে দেখবো আসলে টাকা ঠিক আছে কিনা। এখানে রাখি, এই যে ইনশাল্লাহ এই মাসের বেতন কত পেয়েছে যেন 34 টাকা 31 পয়সা 82 পয়সা, 50, 37, 80, এই যে পয়সা প্রশ্নে, এই যে বন্ধুরা 80 পয়সা, ঠিক আছে? এই যে একটা 50 টাকা নোট, একটা 20 টাকা 20, একটা 50 পয়সা, একটা 20 পয়সা, একটা 10 পয়সা, 80 পয়সা, ঠিক আছে? 80 পয়সা এখানে রাখি, আর পাইছি 2431 টাকা এখানে, এই যে ঠিক আছে, এই যে বন্ধুরা 2431 টাকা, ঠিক আছে, এটা রাখি। এবার এখানে দেখি 2400 রিংগিত আছে কিনা। বিসমিল্লাহ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128,
বলেছি কি জানেন, আলহামদুলিল্লাহ আল্লাহর তো রিজিকের মালিক। ঠিক আছে বন্ধুরা, এই যে আমার স্যালারি এই মাসের, ঠিক আছে বন্ধুরা।